নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবর্তী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালের বার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্যে আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন আর একটা কথা বলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন চলুন শুরু করা যাক আজকের সকালের বার্তা নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজা ভাবে এখানে সব কিছুই পাবেন আনকাট শুরু হল রুদ্রবার্তা সামনেই দু হাজার নির্বাচন সেই দু হাজার নির্বাচন যেখানে বিজেপি চর্চা করে উঠে আসছে পশ্চিমবঙ্গের বুকে এবং মানুষের মুখে মুখে এসে গেছে যে বিজেপি আসছে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে যখন সিপিএম কংগ্রেস দুজনেই আস্তাকুরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে অর্থাৎ কংগ্রেস সিপিএমের হাত ধরে মানে বুর্জোয়া কংগ্রেস সর্বহারা সিপিএমের হাত ধরাধরি করে দুজনেই মিলে আস্থা দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক এক করে তাদের আসন এবং তাদের লোক লোকসংখ্যা তাদের জনগণ এবং তাদের নেতা বিচ্ছিন্ন হতে 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 শেষ পর্যায়ে চলে গেছে বেশিরভাগ লোকই চলে আসছে বিজেপিতে অর্থাৎ সিপিএম থেকে বেশিরভাগ লোকে বিজেপিতে টার্ন হওয়া শুরু হয়েছে আর কংগ্রেসের বইগুলো আস্তে আস্তে তৃণমূলের দিকে চলে যাচ্ছে তার কারণ বুঝতে পেরে গেছে তারা যে এই দুটো দলের অস্তিত্ব আস্তে আস্তে শেষের দিকে হয়ে গেছে দেখুন সর্বভারতীয় স্তরে কংগ্রেস শেষের দিকে আজকে মধ্যপ্রদেশ যখন তখন কংগ্রেসের হাত থেকে ছিটকে যাবে গুজরাটের চারজন রাজ্যসভা সাংসদ অলরেডি পদত্যাগ করে দিয়েছে কংগ্রেস মুছে যাওয়ার জায়গায় চলে গেছে ভারতবর্ষ থেকে অর্থাৎ অভিশপ্ত কংগ্রেস ভারতবর্ষের বুক থেকে হারিয়ে যাচ্ছে এবং অভিশপ্ত সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি এরও আস্তে আস্তে ফিনিশ হয়ে যাওয়া উচিত বাংলার বুকে তো এরকম একটা পরিস্থিতি যখন রাজ্যে ভোটের দাম দামামা বাজার একদম এসেই যাচ্ছে অর্থাৎ দু হাজার একুশ দেখতে দেখতে এসে যাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তা যেখানে হারিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে তিনি তার জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন অবশ্যই পাঁচশো কোটি টাকা না কত কোটি টাকা জানি না দু মানে নানা লোকে নানা কথা বলে কত কোটি টাকা দিয়ে ভাড়া করা হয়েছে প্রশান্ত কিশোরকে জানা যায়নি কিন্তু প্রফেশনাল অর্থাৎ রণনীতিতে প্রফেশনাল ভোটনীতিতে তিনি নেমেছেন বাংলাকে জয় করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বাংলা জয় করার চিন্তা তিনি নিয়েছেন অর্থাৎ তার লক্ষ্য জিতে যাওয়া এবং সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এসছেন এবং তিনিও চাইছেন জিতে যে কোনোভাবে বেরোবেন তার জন্যেই প্রশান্ত কিশোরের দাওয়াই অনুযায়ী একের পর এক কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিলাম প্রথম কর্মসূচি আমরা দেখেছিলাম দিদিকে বলো তার আগে দিদি একটা কর্মসূচি নিয়েছেন অর্থাৎ মাননীয় দিদি আমার নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমাদের যারা যারা কাঠমানি খেয়েছেন তারা কাঠমানি ফেরত দিন অর্থাৎ কাঠমানি ফেরত দেওয়ার ইস্যু সেই ইস্যুটা বুমেরাং হয়ে গিয়ে তাদের কাছে ফিরে গেছিলো অর্থাৎ কাঠমানি ফেরত দেওয়ার কথা বলাটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেছিল এবং তার ফলে বিভিন্ন জায়গায় এত লোক কাঠমানি খেয়েছিল যে পশ্চিমবঙ্গে আগুনই আগুন জ্বলে গেছিল সব জায়গায় সবাইকে ধরে টানাটানি হয়ে গেছিলো এবং বাধ্য হয়ে যে সমস্ত নেতারা ঝেড়ে দিয়েছিলেন কাঠমানি তারা চিন্তায় ছিলেন পাল্টি খাবো কি খাবো না অর্থাৎ দলটা চেঞ্জ করে বাঁচবো কিনা না আবার সেই মুহূর্তে যখন দিলীপ ঘোষ ঘোষণা করলেন সমস্ত টাকা ফেরত দিয়ে আমাদের কাছে আসতে হবে তখন পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস মক্ষম সুযোগ যে আবার ব্যাক করে নেওয়ার অর্থাৎ দিদীপ ঘোষ যদি না বলতেন যে সব টাকা ফেরত দিয়ে তারপর আসুন তাহলে অলরেডি এরা টার্ন নিত কারণ ঝেড়ে দিয়ে পালিয়ে যাওয়া ধান্দা এই সমস্ত নেতাদের সে যে দলই হোক সবসময় রয়েছে তো এই একটা ইস্যুতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দো মানে দিদিকে দিদিকে বলে না কি বলে কাঠমানি ফেরত দাও এইটা ভয়ঙ্কর বাজে জায়গায় নিয়ে চলে যায় যার ফলে এই কর্মসূচিটা টুক করে তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিংয়ে বলে দেন যে আমি কি ভেবে বলেছিলাম আর মানুষ বিরোধীরা কি করার চেষ্টা করছে অর্থাৎ দোষটা বিরোধীদের ঘাড়ে চাপিয়ে কাটমানি খাওয়া লোকগুলোকে আবার সাইড করা হলো আসলে কাঠমানি না খাওয়া এবং টাকা না খেলে নেতাগুলো যে থাকবে না এটা সবাই জানে আমরাও জানি তার কারণ নারদা নারদ সারদা থাকবার দিন আবার কাশন্দি ঘাটে লাভ নেই সারদা নারদ নারদে আপনারা দেখেছেন কাঠমানি অর্থাৎ ঘুষ খাওয়ার ব্যাপারটা কীভাবে হয় হাত পেতে সবাই নিয়েছেন অবশ্য বলা যাবে না এখন আবার তিনি মেয়রও হয়ে গেছেন তারও ভিডিও দেখা গেছে কাজে এরকম একটা জায়গায় যখন হয়েছে তখন ওই কাঠমানি ইস্যুটাকে তিনি তুলে নিলেন এবং নিয়ে নতুন কর্মসূচি এলো প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী দিদিকে বলো দিদিকে বলো কর্মসূচিটা এমনই সুন্দর যে দিদিকে আপনার অভিযোগ জানান অ্যাকচুয়ালি তা নয় প্রশান্ত কিশোর খুব সুন্দরভাবে ডেটা কালেকশনের জন্য এটা করেছিলেন এবং সেটা খুব কাজে লাগলো তার কারণ প্রশান্ত কিশোর বুঝে গেলেন ভারত পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্তে কারা কারা বিক্ষোভ রয়েছে কতগুলো বিক্ষোভকারী রয়েছে কতজনের বিরুদ্ধে ক্ষোভ আছে কার বিরুদ্ধে কি আছে এটা মোটামুটি একটা কালেকশন তিনি করে দিলেন এবং তার টিমকে নিয়ে যেহেতু পাঁচশো কোটি টাকা না কোটি টাকা মানে দুর্জনে বলে এত টাকার কন্ট্রাক্ট যখন আছে তিনি তার মতো করে লোক সাজাতে শুরু করলেন সেইখানে দাঁড়িয়ে তিনি একটা ডেটা কালেকশন করে নিলেন যে এই এই জায়গায় এই অবস্থায় রয়েছে এবার তিনি তার ফিল্ডে নামছেন এর মধ্যে তিনি বুঝলেন যে একটা কর্মসূচি নেওয়া দরকার কারণ জনযোগ অর্থাৎ জনতার সঙ্গে যে যোগাযোগ সেটা অলরেডি তৃণমূল কংগ্রেসের হারিয়ে গেছে তার কারণ তারা এখন বড় বড় নেতা আমি বলেছিলাম আমার একটা ভিডিও দেখবেন আমি বলেছিলাম যাকে দেখতাম চাকরি করে খায় অনেক কষ্টে চলে কলকাতা চাকরি করতো সেই ব্যক্তিটাই সেই ছেলেটি কাউন্সিলারের হাত হয়ে কাউন্সিলার সামান্য একজন কাউন্সিলারের ডান হাত হয়ে গিয়েই মাছ কিনতে মাছ বাজারে গিয়ে চিংড়ি মাছে দরদাম না করে বলছে ওই আমাকে চিংড়ি মাছটা দিয়ে দেয় মানে এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে পয়সার তার কাছে কোনো ব্যাপার নয় তো এইগুলো যখন দেখা যায় তখন বোঝা যায় যে কোন জায়গায় রয়েছে যোগাযোগ জায়গাটা ছিনিয়ে গিয়ে হারিয়ে গিয়ে এমন একটা জায়গা হয়ে গেছে সাধারণ মানুষের থেকে যোগাযোগ অনেকখানি উঠে গেছে এটা প্রশান্ত কিশোর হারে হারে বুঝে গেছেন তার কারণ দিদিকে বলো কর্মসূচি তাকে বুঝিয়ে দিয়েছি যে বিভিন্ন প্রান্তে তৃণমূলের জমি হারিয়ে গেছে অর্থাৎ জনগণের থেকে তৃণমূলের নেতারা বিচ্ছিন্ন হয়ে গেছে আসল কথা হওয়া স্বাভাবিক তার কারণ যার সাইকেলে চলার ক্ষমতা ছিল না এখন রাজনীতি করতে গিয়ে অনেক সময় বলে না যে সিপিএমের যে লোকটা বিড়িপুক্ত তার এখন বিরাট বড় বাড়ি আছে আর তৃণমূলের ক্ষেত্রে হয়ে গেছে চৌত্রিশ বছর সিপিএম যা করেছে তৃণমূল তার আগেই দশ বছরের মধ্যেই সাত বছরের মধ্যে হেভি করে ফেলেছে মানে তৃণমূলের এই সমস্ত টাইপের নেতারা তাদের যাদের সাইকেল কেনার পয়সা ছিল না তারা বাইক থেকে চার চাকার দিকে আস্তে আস্তে ডেভেলপ করেছে অর্থনৈতিক উন্নতি হওয়া ভালো আমরা সবাই মানি কিন্তু এদের উন্নতিগুলো লোকের চোখে বড্ড কটুকুটু ঠেকেছে এটা প্রশান্ত কিশোর বুঝেছিলেন বলেই প্রশান্ত কিশোর নতুন গল্পনা নিয়ে এসেছেন দিকে বল থেকে বাংলার গর্ব মমতা এই কর্মসূচি অর্থাৎ নিজের ঢাক না এটা বলবো না এটা বললে আবার উল্টো হবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আর কি নিজেকে নিজেকে নাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গর্ব মানতে হবে মানাতে হবে এই একটা কর্মসূচি নিয়ে বাংলার গর্ব মমতা বলে নামা হলো আগে ছিল সততার প্রতীক এটা বোধহয় প্রশান্ত কিশোর বুঝিয়েছেন যে ওটা ঠিক খাপ খায় না এমনিতে আর তালাগিয়ে উঠে গেছিলো এখন বাংলার গর্ব মমতা নিয়ে এগোচ্ছেন পাশাপাশি তিনি নিয়ে এসছেন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ যদিও এই বিষয়টা যোগাযোগ দরকার ছিল না কারণ জলযোগ যোগাযোগ এটা একটা কর্মসূচি জলযোগ যোগাযোগের কর্মসূচি দরকার ছিল না কারণ এমনি বাংলার মিডিয়ার আপনারা সবাই জানেন মানে প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক্স মিডিয়া সবাই মোটামুটিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গান অর্থাৎ তারা মোদি বিরোধিতা সিএকে ক্য করে সিএকে উল্টো বোঝানো করে মিউজিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে জেলে থাকছে বলে আসামকে নিয়ে মিথ্যে রেকর্ডিং করা এই সমস্ত কিছু করতে সিদ্ধ অস্ত বাংলার মিডিয়ামের মিডিয়ার সঙ্গে আরও বেশি যোগাযোগ ঘনিষ্ঠ করার জন্যে জলযোগ যোগাযোগ মানে খাওয়া দাওয়া এবং যোগাযোগ এইটা করেছেন উনি কর্মসূচি আমি জানি না এটা আপনারা আপনাদের তৃণমূলেরই ঘোষিত কর্মসূচি তো জলযোগ যোগাযোগ করার পরে তাদের মাথায় একটা জিনিস এসছে অর্থাৎ এই প্রশান্ত কিশোরের মাথায় এসছে স্বীকৃতি অর্থাৎ এবার ফিরে যাই আসল জায়গায় তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত মানুষ যারা সিপিএমের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লাগাতার বুক চিতিয়ে লড়াই লড়েছিলেন সবাই এখন হারিয়ে গেছে কেউ নেই ঝাপসা হয়ে গেছে সমস্ত স্মৃতির আড়ালে সব হারিয়ে গেছে তার কারণ তাদের কথা কেউ মনে রাখেনি তারা ছিলেন তারা ছিলেন তারা লড়াই লড়েছিলেন তৃণমূল সিপিএমের সঙ্গে লড়াই লড়েছে মনে করবেন সেই সময়টা কিন্তু ইন্ডিয়া মনে ছিল অর্থাৎ তৃণমূল এবং সিপিএম মানে বিজেপি দুজনে প্রায় কাছাকাছি ছিল এই লড়াইগুলো ক্রমাগত তারা লড়েছিলো অর্থাৎ জমিতে দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে শুরু করে নিতাই কাণ্ড সব জায়গায় এই লড়াইগুলো তারা লড়েছিল আজ তারা ব্রাত্ত অর্থাৎ সিপিএমের সেই সমস্ত লোকেরা যাদের সঙ্গে এই তৃণমূলের সেই কর্মীগুলো অর্থাৎ সেদিনের সেই কর্মীগুলো যাদের ভাতের হাঁড়িতে ভাত যুক্ত কিনা সন্দেহ আছে কিন্তু ভাতের মার নিয়ে পোস্টার মারার ক্ষমতা তাদের ছিল সেই কর্মীদের সরিয়ে দিয়ে যাদের বিরুদ্ধে তারা লড়েছিলো তাদেরকেই দলে প্রাধান্য দেওয়া আছে আর এরা এইভাবেই আসে অর্থাৎ গিরগিটির মতো রং চেঞ্জ করার নেতাগুলো যেসব নেতাগুলো এসে যায় তারা এসে সবচেয়ে প্রথম বলিদান দেয় অর্থাৎ কেটে ছেটে দেয় এই সমস্ত পুরনো কর্মীদের এটা মানে আমরা সবাই জানি যার জন্যে সেই সমস্ত কর্মীরা হারিয়ে গেছে যারা জানতো লড়াই করা আজকে যাদের দেখছেন তৃণমূল করছে ম্যাক্সিমামই দেখবেন ঝড়ে জলে যেসব চলে আসে না বানের জলে ভেসে আসা জিনিসপত্র তার কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দু হাজার এগারো ইলেকশনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিকল্প কাউকে না পেয়ে জনতা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কি বলবো তুলে নিয়ে এসে বসালেন রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে তখন সব বুঝে গেল যে আর কোনো জায়গা নেই এবার চলো তৃণমূলে তো সেই ঢলটা যখন এলো সেই সব কর্মীরা যারা লড়াই অ্যাকচুয়াল জানত তারা সবাই হারিয়ে গেছে তারা সবাই কলি পড়ে যেরকম জমা পড়ে যায় না মাটি আসল মাটি ঢাকা পড়ে যায় বানের জলে দেখবেন বান বা বন্যা এলে পলি ঢোকা ঢোকে না অনেক জল ঢুকে গেল তারপর দেখবেন যে যে মাটিতে ধান চাষ হতো সেই মাটির ওপর পলি আবার চাপা পড়ে গেছে সেই মাটির মধ্যে যারা ছিল যে সমস্ত ছোটো ছোটো পোকা থেকে শুরু করে কিছু ছিল যেটা মাটির উর্বরতা দিত সেগুলো সব জলে ওই মাটির চাপা তলায় পলির তলায় চাপা পড়ে যায় তো সেরকমভাবে চাপা পড়ে গেছে এই বানের জলে ভেসে আসা সিপিএম কংগ্রেস এবং অন্যান্য যারা ধান্দা দাবাদ ছিল তাদের চাপে এখন তাদের দরকার পড়েছে কারণ ভয়ঙ্কর একটা আতঙ্ক গ্রাস করে গেছে তৃণমূলে যে তাদের ক্ষমতা চলে যেতে চলেছে তার কারণ একই পরিস্থিতি তৈরি হয়ে গেছে এরকম সিপিএমের রাজত্ব শেষের দিকে অর্থাৎ দু হাজার এগারো আগে থেকে শুরু হয়ে গেছিল একটা চাপাজ খুব মানে সিপিএমের বিরুদ্ধে অনেক হয়েছে আর নয় এবার আর সিপিএম নয় চুপচাপ ফুলে চাপ এটা আস্তে 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 করে দু হাজার এগারোয় ফ্ল্যাশ হয়ে গিয়েছিল অর্থাৎ কিছু নিয়ে ধুয়ে মুছে সাফ করে গিয়েছিল সিপিএমকে তার জন্য কমিউনিস্টরা এখন ওই আস্থা করে দিকে চলে গেছে সেটা হয়েছিল কেন জানেন তার কারণ হচ্ছে মানুষের ক্ষোভ ঠিক একই পরিস্থিতি এখন হয়ে গেছে দু হাজার একুশ আসার আগে অর্থাৎ দু হাজার উনিশেও কিন্তু সেই দু হাজার নয়ের পুনরাবৃত্তি হয়েছিল অর্থাৎ লোকসভার আসন এইভাবেই বেরিয়ে এসেছিলো তৃণমূল যেরকম খুব নিয়েছে ঠিক সেইভাবে বিজেপি তুলে নিয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে দক্ষ রাজনীতিবিদ যেহেতু উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন দক্ষ রাজনীতিবিদ উনি বুঝে গেছেন যে তার জমি হারানো শুরু হয়েছে এক তো সংখ্যালঘু তোষণ করার করতে করতে এমন একটা জায়গায় আছেন যে টোটাল হিন্দু সমাজের ম্যাক্সিমাম লোকই যেটা ফিরাদ হাকিমের কথা অনুযায়ী সিএ আন্দোলনের সময় থার্টি পার্সেন্ট লোক নামার জন্যে ফিরাদ হাকিম বলেছেন সেভেন্টি পার্সেন্ট লোক যদি এক জায়গায় হয়ে যায় ঠিক তাই হচ্ছে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট লোক এক জায়গায় হয়ে গেছে আবার ফিরাদ হাকিমের মন্দিরে শিবের মাথায় জল ঢালা দেখে অনেক মুসলিম লোকের ধারণা হয়ে গেছে ও ঠিক মুসলিম নয় নুসরাত জাহানকে যেহেতু নুসরাত এখন জাহান নয় নুসরাত এখন জৈন তো নুসরাত জৈন যিনি এখন নুসরাত নাম তার নামটা কি জানি না তার পুজো করা দেখে অনেকে ক্ষেপে গেছে। আবার ওদিকে আব্বাস দিকে নতুন দল করবে বলে ঘোষণা করে দিয়েছে এরকম একটা টাল মাটাল পরিস্থিতি যখন মুসলিমরাও আস্তে আস্তে হাত ছাড়া শুরু করছে নিজেদের জায়গা পাওয়ার জন্য অর্থাৎ মুসলিম সংগঠন না এখানে এআইএমএম সক্রিয় হচ্ছে এরকম একটা জায়গা যখন হয়ে গেছে অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক তার কাছ থেকে হারিয়ে যাবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রশান্ত কিশোরের মাথায় এসছে যে যে করেই হোক জিততে গেলে সেই কর্মীগুলোকে দরকার যারা সিপিএমের মতো একটা সংগঠিত শক্তির বিরুদ্ধে ক্রমাগত বাড়ি ঘর ছেড়ে কেস কাচারি খেয়েও লড়াই লড়ে গেছিল তাদের দরকার আছে তার কারণ আবার ঝড় উঠেছে এবার তৃণমূলকে সাফ করার ঝড় তো সেই সাফ করে দেওয়ার ঝড়কে আটকাতে গেলে একমাত্র সেই সব বলেগুলো দরকার যারা নিজেদের জীবন শেষ করে দিয়েছে বলতে পারেন তারা দধিচির মতো অর্থাৎ নিজেদের শেষ করে তৃণমূলকে দাঁড় করিয়েছে আর তাদেরকে ভুলে গেছিল তৃণমূল এটা কিন্তু একটা অদ্ভুত মানে কি বলবো মানে রাজনীতি যারা করে না তাদের জীবনে একটা অদ্ভুত ট্র্যাজেডি বলতে পারেন যে আজকে যারা দেখছেন বিজেপি কর্মী যারা খাটছে দেখবেন জিতে যাওয়ার পরে এদেরকেও ভুলে যাবে হয়তো কারণ বিজেপিরও বহু কর্মী আছেন যারা পুরনো কর্মী আছে তাদেরকেও ভুলে গেছে বিজেপির বহু নেতারা কারণ তারাও লড়াই লড়েছিল আজকে বিজেপি যা দেখছেন সেটা বিজেপির জন্যে তো এটা বাস্তব ঘটনা কিন্তু এই সময় তৃণমূলের মহা আতঙ্ক বা প্রশান্ত কিশোরের মহা আতঙ্ক হচ্ছে বিজেপি কারণ বিজেপি এখানে যে জয়লাভ করতে চলেছে সেটা জলবৎ তরলম হয়ে গেছে কারণ তৃণমূল থেকে বিজেপিতে কনভার্ট হওয়াটা বোঝায় যে হতে চলেছে গড়্বর কি গড়ব না বিজেপি থেকে আস মানে তৃণমূল থেকে লোকেরা আস্তে আস্তে বিজেপির দিকে চলে আসছে আর বিজেপির যে ব্যাপক ভিড় জনসভায় হচ্ছে আমি আবারও বলছি ভিড় দেখে যখন আমি বলেছিলাম না ভিড় দেখে তার কারণ আমি একটাই কারণে বলেছিলাম যে বিজেপির মিছিলে ভিড় হওয়া আর তৃণমূলের ভিড় মিছিলে ভিড় হওয়া দুটোর মধ্যে অনেক অনেক তফাৎ রয়েছে তার কারণ একটা রাজ্যে দলে থাকা সরকারে থাকা দল তারা চাইলেই যে কোনো কিছু প্রয়োগ করতে পারে অর্থাৎ তারা ফ্যাসিলিটি দেওয়ার নাম করে অর্থাৎ আমি তোমার বাড়ির সামনে রাস্তা করে দিয়েছি তোমাকে যেতে হবে তোমার বা বৃদ্ধা বার্ধক্য পেনশন পাচ্ছে আর তোমায় যেতে হবে বার্ধক্য ভাতা পাচ্ছে বিধবা পেনশন পাচ্ছে তোমায় যেতে হবে তোমার বাড়ির সামনেটা আমি বাড়িটা করে দিয়েছি মানে সব যেন নিজেরা করে দিয়েছি এরকম একটা ভাব দেখিয়ে লোককে বোঝায় মানুষ একটা গান ছিল মানুষ যাই হোক বাদ দিন তো ওই গালটা বললে আবার গালাগালি এসে যাবে তো মানুষ সেরকম জায়গায় জনতা সেরকম জায়গায় যে বোঝালেই বুঝে গেল যে এই টাকাটা ওখান থেকে আসেনি কেন্দ্র সরকার দেয়নি এটা রাজ্যই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর তৃণমূল দিচ্ছে মানে ছাপাচ্ছে আর দিচ্ছে ছাপাচ্ছে আর দিচ্ছে এরকম ভেবে মানুষে ভিড় করে দেয় আর কিছু মানুষ ভিড় করে ভয়ের ছটে তোর বন্ধ করে দেবো তোর আটকে দেবো তো জল আটকে দেবো তো অমুক আটকে দেবো এবার টোটো চালিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দেখবেন সমস্ত রাজ্যের রাস্তায় রাস্তায় দেখবেন টোটো ভর্তি হয়ে গেছে বেআইনিভাবে হোক বা আইনিভাবে হোক টোটো নামিয়ে দিয়েছে বেকার ছেলেরা কাজ করার জায়গা নিয়ে টোটো নামিয়ে দিয়ে তাদেরকে সান্তনা দেওয়া আছে তো টোটোদের বলা হবে তোদের টোটো কিন্তু অত দেবো তারাও ভিড় করবে এই ভিড় করা লোকেরা সংখ্যা দেখে ক্ষমতায় থাকা লোকের ভিড় মিছিলে ভিড় দেখে ঘাবড়াবেন না কিন্তু ক্ষমতায় না থাকা বিজেপির দলে যখন মিছিলে ভিড় হয় তার মানে জানবেন যে মানুষ বিপদকে মাথায় নিয়েও আসছে অর্থাৎ তারা ভাবলাচ্ছে না বা ঘড়াচ্ছে না যে কি হতে পারে তার বিরুদ্ধে যাই হোক সে নামবে এইটা একটা ভয়ঙ্কর ভয়ের জায়গা কাজে বিরোধী দলের যখন ভিড় হয় আর শাসক দলের যখন ভিড় হয় দুটোর মধ্যে তফাত হয় আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোর খাওয়া রাজনীতিবিদ এবং প্রশান্ত কিশোরের মতো প্রফেশনাল যারা আছেন তারা বুঝে গেছেন যে আগামী দিনে বিজেপি আসছে সেক্ষেত্রে এই স্বীকৃতি দরকার আছে অর্থাৎ পুরোনো কর্মীদের ফিরাতে না এখানেই গিয়ে দুর্গাপুরে বেশ কিছু কর্মী অভিমানে তারা যায়নি এই অভিমানটা থাকার দরকার আছে তার কারণ তারা এটা বুঝে গেছেন অর্থাৎ পুরনো কর্মীরা মাথায় রাখিয়ে দেবেন কান খুলে শুনে রাখুন আবার আপনাদের দরকারে নামানো হবে এবং দরকার মিটে গেলে আবার আপনাদের ব্যাক টু প্যাভেলিয়ান করে দেওয়া তার কারণ আজ যারা নেতারাগুলো এসছে তারা কেউ আপনাদের চেনে না তারা লড়াই জানেনি তারা লড়াই লড়েনি তারা এসছে শুধুমাত্র সোতে বেশে তারা আবার চাইছে পুরনো সেই কেঁচোগুলোকে তুলে নিয়ে আসতে অর্থাৎ যারা লড়াই লড়ে জমিকে উর্বর করেছিল সেই কেঁচোগুলোকে দরকার আছে কেঁচোগুলোকে দরকার আছে বলে আবার স্বীকৃতি এরকম একটা নাটক নাটক জানিস জিনিস চলছে আবার আপনাদের তুলে নিয়ে আসবে আবার গঙ্গার জলের মতো বালি মানে বানের জলের মতো প্রবেশ আসবে পলি আসবে আবার আপনারা চাপা পড়ে যাবেন কাজেই দুর্গাপুরে সেই সমস্ত তৃণমূল কর্মীরা ঠিক কাজ করেছেন যারা অভিমানে বসে আছেন কারণ তার বাড়ির লোকে তারা কি জবাব দেবেন বাড়ির লোকেরা তো তাদের বলতেই পারে জীবনে এতগুলো বছর তুমি নষ্ট করলে যে দলটা করে সেই দল আজকে তোমাকে ভুলে গেছে লজ্জা হয় না তোমার আর কেন যাচ্ছ সেই মা প্রশ্ন করতে পারে কি করলি রে বাবা এত বছর ধরে খাটলি যে দলটার জন্য আজকে দলটা শাসনে আছে তুই যাদের জন্য লড়তিস তারা তো আজকে ক্ষমতায় আছে তুই কোথায় চলে এলি তো এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া সেই সমস্ত যোদ্ধারা ফিরে না আসাই ভালো লক্ষণ আর ফিরে না এলেই শিক্ষা দেওয়া দরকার আছে যে সমস্ত লোকেরা ভুলে যায় পুরনো কর্মীদের যে সমস্ত দলের নেতারা তাদের উচিত শিক্ষা দেওয়াই হচ্ছে প্রকৃত সময় অর্থাৎ ঠিক সময় বুঝিয়ে দেওয়া আমারও দরকার ছিল তোমার জন্যে অর্থাৎ এই দলটার জন্যে আমার জীবন দিয়েছি এই দলটার ভালো দিনে আমাকে যখন ভুলে গেছো দলটার যখন অবস্থা খারাপ আর দেখুন আমাকে আমি আড়ালে যেমন আছি ভালো আছি এই অবস্থা কাজেই বিজেপির ভয়ে কম্পমান তৃণমূল স্বীকৃতি দানের মারফত অর্থাৎ স্বীকৃতি নামক নাটকের মারফত পুরনো কর্মীদের ফেরত আনার যে চেষ্টা করছেন ভালো কিন্তু কাজে লাগবে বলে আর মনে হয় না তার কারণ বিপদ সীমা অতিক্রম করে জনতার প্লাবন এসে গেছে সময় শুধু ডোবার অপেক্ষায় অর্থাৎ এই জাহাজ তৃণমূলের জাহাজ ফুটো হওয়া শুরু হয়ে গেছে কাজেই মেদিনীপুর থেকে লোক চলে আসছে অমুক জায়গা থেকে লোক বিজেপিতে চলে আসছে তমুক জায়গা থেকে বিজেপিতে চলে আসছে এই আশা বুঝিয়ে দিচ্ছে জাহাজ ফুটো হচ্ছে আর বড় ঢেউ প্লাবন জনতার প্লাবন সীমার উপর দিয়ে অতিক্রম করছে জাহাজ অনেক কিছু। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন তার রাজত্ব বাঁচানোর জন্য দেখতে থাকবেন আপনারা আমরাও দেখব এবং রুদ্রবার্তা আনকাট থাকবে এইভাবেই সমস্ত তথ্য তুলে দেওয়ার জন্য যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার আছে সাবস্ক্রাইব করবেন আপনি আর ভিডিওটা শেয়ার করা যদি মনে হয় করার করবেন আর কিছু না ভালো থাকবেন সবাই বিকেলে বিকেলে বার্তা নিয়ে আমি আসবো আবার একটা কথা বলে দিই এই মুহুর্তে এখানকার ওয়াইফাই কানেকশান অর্থাৎ ইন্টারনেটে যে ব্রডব্যান্ড কানেকশান বন্ধ করা যাচ্ছে তার কারণে ভিডিওটা আপনারা পাচ্ছেন দেরিতে অর্থাৎ যতক্ষণ এখানে উচ্চ পরীক্ষা চলবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে কাজেই ভাববেন না কিছু দেরিতে হলেও আপনারা পাচ্ছেন বিকেলের বার্তা এবং এই সকালের বার্তা আপনি দেরিতে পেলেন যার জন্য সকালের বার্তা বলার পরেও আপনারা যখন একটু বেলায় পাচ্ছেন কিছু মনে করবেন না কারণ পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই চিন্তায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া ব্রডব্যান্ড বন্ধ করে দেওয়ার চিন্তা মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করার চিন্তা এই রাজ্যেই থাকবে কারণ নিজেকে বাঁচাতে না পারলে নিজে যদি বাঁচাতে না পারি অন্যকে ডুবিয়ে দেওয়া আমাদের রাজনীতির লক্ষণ তাই চললাম এখনকার মতো সবাই ভালো থাকবেন এবং শান্তিতে থাকুন সুখে থাকুন আর ভাবুন কি বললাম আসি ভালো থাকুন সবাই নমস্কার বন্দে মাতাল ভারত জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা